কিসের এই মিছিল, মিছিলটা কোথা থেকে শুরু করেছেন এবং কোথায় এই আপনার দলীয় পতাকা উত্তোলন করে মিছিল শেষ করলেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত 29 তারিখে নজরুল মঞ্চে আমাদের খণ্ডঘোষ বিধানসভায় আমার খণ্ডঘোষ গ্রামে একটা কর্মসূচি দিয়েছিলেন, যে কর্মসূচিটা হচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে, দিদিকে বলো, সেই দিদিকে বলো প্রোগ্রামের কর্মসূচির অংশ হিসেবে আমাদের খণ্ডঘোষ গ্রামে আজকে গত পাঁচ দিন ধরে আমার খণ্ডঘোষ গ্রামে প্রচারের মধ্য দিয়ে, জনসংযোগের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছিলাম। এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং সর্বোত্তভাবে সহযোগিতা করেছেন আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি মাননীয় অপার্থিব ইসলাম মহাশয় এবং জেলা পরিষদের সদস্য এবং আছে আমার খণ্ডঘোষ গ্রামের যে সমস্ত নেতৃত্ব আছে, অঞ্চল সভাপতি, সকলে মিলে আমার এই যে দিদিকে বড় কর্মসূচি জনসযাত্রা, সেই জনসযাত্রা সফল করার জন্যে সকলে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আজকে আমাদের হচ্ছে শেষ দিন, সেই শেষ দিনে আমাদের নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন যে গ্রামে হবে সেই গ্রামে আমাদের একটা মিছিল করতে হবে। আমরা খণ্ডঘোষ গ্রামে আমার খণ্ডঘোষ দাবিপাড়া থেকে মিছিল শুরু করেছিলাম। মিছিল শুরু করে আমরা গোটা খণ্ডঘোষ গ্রাম পরিক্রমা করেছি। পরিক্রমা করার পর আমার খণ্ডঘোষ গ্রামের পোচেদার বলে একটা পাড়া আছে, সেই পাড়াতে আমাদের দিদির নির্দেশ মতো আমরা পতাকা উত্তোলন করি। সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের দিদির যে নির্দেশ, সেই নির্দেশের কাজে কাজ শুরু করার যে মুহূর্তটা পতাকোত্তোলন এবং আমাদের নেতৃত্বকে নিয়ে জনসংযাত্রা তৈরি করা, সেই তৈরি করার পথ আমরা প্রশস্ত করেছিলাম এবং আমরা খণ্ডঘোষ গ্রাম পরিক্রমা করে আবার সেই আমার খণ্ডঘোষ গ্রামের দাবি করে আমাদের সেই পথসভা মিছিল শেষ করেছি। তো আজকে আপনাদের এই মিছিল থেকে কী বার্তা দিচ্ছেন আপনারা? দেখুন, আমরা বার্তা দেওয়ার আমাদের যে বিশ্বজয়ী নেত্রী, তিনি আমাদেরকে বার্তা দেন, সেই বার্তার ধারক এবং বাহক হচ্ছে আমরা। আমাদের নেত্রী ডেকেছিলেন গত 29 জুলাই নজরুল মঞ্চে আমাদেরকে ডেকেছিলেন এবং সেখানে বিশেষ করে আমাদের সমস্ত বিধায়কদের উপরে যে গুরুদায়িত্ব তিনি দিয়েছিলেন, তৎসহ টোটাল সংগঠনকে, সেই রকমই তার বার্তা অনুযায়ী আমরা এখানে গত 29 তারিখের পর থেকে আমাদের এখানে ধারাবাহিকভাবে খণ্ডঘোষে আমাদের জনসংযোগ যাত্রা এবং দিদিকে বলো এই যে প্রোগ্রাম চলছে এবং সে জায়গায় গত 5 দিন ধরে আমাদের খণ্ডঘোষ বিধানসভার প্রিয় বিধায়ক মাননীয় নবীনচন্দ্র বাগমহাশয়, তার কাছে যে বার্তা এসেছিলেন আমাদের বিশ্বজয়ী নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা তিনি দিয়েছিলেন, সেই বার্তার নির্দেশকে মেনে আমার প্রিয় বিধায়ক মাননীয় নবীনচন্দ্র বাগমহাশয় প্রত্যেকটি পাড়াতে বসে বসে জনসংযোগ করেছেন এবং তাদের কাছ থেকে অভাব অভিযোগ এবং তাদের মূল্যবান গুরুত্বপূর্ণ তাদের কথা সব কিছু শুনে আজকে আমাদের যে একটি খণ্ডঘোষ অঞ্চল জুড়ে একটি বড় আমাদের মিছিল করে এবং আমরা একটি পাড়াতে আমাদের পচের ধার বলে আমাদের বিধায়কের পাড়ার পাশেই পচের ধার বলে যে পাড়া, সেই পাড়াতে আমরা আজকে একটা পতাকা উত্তোলন করেছেন। পতাকা উত্তোলন করলেন আমার প্রিয় বিধায়ক মাননীয় নবীনচন্দ্র বাগমহাশয়। সেই সঙ্গে আমাদের আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে উত্তরপ্রদেশের পরপর সরকার প্রতিনিয়ত নারী শিশুর ধর্ষণ করেই চলেছেন, আজকে উন্নাও কাণ্ডর যে ধর্ষণকাণ্ড, সেই ধর্ষণকাণ্ডের প্রতিবাদেও আজকে আমাদের খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি প্রতিবাদ মিছিল বের হয়েছিল। এই সমস্ত মিলে আজকে আমরা এখানে আমাদের বিধায়কের কার্যালয়ে এখানে আমরা শেষ করলাম আমাদের সমস্ত মিছিলটাই। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ অপার্থিব ইসলাম, আমি খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনাদের এলাকায় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত। যে কোনো অনুষ্ঠানে স্টিল ও ভিডিও ফটোগ্রাফি, ডিজিটাল ফটো অ্যালবাম, 5 মিনিটের পাসপোর্ট ছবি, ল্যামিনেশন, সাদা কালো ছবি থেকে কালার ছবি, অনুষ্ঠানের যে কোনো ধরনের কার্ড, কালার জেরক্স, ইলেকট্রিক ও টেলিফোন বিল জমা, পাসপোর্ট ও প্যান কার্ডের অ্যাপ্লিকেশন, মোবাইল ও ডিটিএইচ রিচার্জ, ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং, ইন্টারনেট অনলাইন ফর্ম ফিল আপ সহ বিভিন্ন কাজ পাবেন একই ছাদের তলায়। স্টুডিও সাহা, ঠিকানা মিরেপোতা বাজার, কাইতি রোড, ক্যানেল পোলের কাছে। যোগাযোগ করুন 9775728465 নম্বরে।